ছবিগুলো দেখে কি ভাবছেন বলুন তো ভিউয়ার্স। আপনাদের জন্য আজকে এটা কুইজ, আমরা আজকে কি দেখাবো আপনাদের। ছবিগুলো দেখে এবং আমাদের টাইটেলটি পড়ে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় গিয়েছিলাম এবং আপনাদের কি দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আনিকা তাসনিম, আপনাদের প্রিয় চ্যানেল নোরা ক্রিয়েশনে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সামুদ্রিক জীবিত মাছগুলো দেখলেই মন ভরে যায়। 2017 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ এটি উদ্বোধন হয়েছিল। এখানে এন্ট্রি ফ্রি 300 টাকা, আপনাকে এখানে ঢুকতে হলে জনপ্রতি 300 টাকা পে করতে হবে। হলিডের মোড় থেকে বাজারঘাটা যাওয়ার সময় 50 গজ সামনে গেলেই অথবা পৌষি রেস্টুরেন্টের রাস্তা থেকে হাতের ডান পাশে 40 থেকে 50 কদম হাঁটলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা প্রাণীর প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পীতম্বরী, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 2 ঘন্টা সময় লাগবে এই ফিশ অ্যাকোরিয়ামটি সম্পূর্ণ ঘুরে দেখতে। অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 390 মুভি দেখার নান্দনিক স্পেস, লাইভ ফিশ রেস্টুরেন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শখ ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বারবিকিউ করার আয়োজনও করা যাবে। এই ফিশ অ্যাকোরিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার। তাই দেশের যে প্রান্তেই থাকুন প্রথমেই চলে আসুন কক্সবাজার। কক্সবাজার দর্শনীয় স্থান ঘুরে আসার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জলজ জগতে। কক্সবাজার যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসে সিএনজি, ইজি বাইক, অটো রিক্সা দিয়ে যেতে পারবেন। কলাতলি বিচের সড়কেই পাবেন সব যানবাহন। যেতে হবে ঝাউতলা প্রধান সড়ক কক্সবাজার। ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া নিবে 50 থেকে 70 টাকা। লোকাল ইজি বাইকে 100 থেকে 15 টাকা দিয়েই চলে যেতে পারবেন ঝাউতলা। পৌষি রেস্টুরেন্টের সামনের মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্য ফি 300 টাকা। এছাড়া বাচ্চাদের জন্য আছে সুলভ মূল্যের টিকিটের ব্যবস্থা। সময় ও উপলক্ষ অনুযায়ী টিকিটের মূল্যের উপর 5 থেকে 10% ডিসকাউন্ট থাকে।
ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমাদের আজকের ভিডিওটির লেন্থ কিন্তু বেশ বড় হবে, কারণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি আপনার যদি ঘুরে দেখতে হয় আপনি কমপক্ষে 2 ঘন্টা আপনার সময় লেগে যাবে। 2 ঘন্টার একটি জায়গা আমরা কখনোই আসলে 5 মিনিট বা 10 মিনিটের ভিডিওতে কভার করতে পারবো না। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি দেখাবো, একদম প্রথম থেকে শুরু করে এটার দ্বিতীয় তলায় যে রেস্টুরেন্ট রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এগুলো সব আপনাদের আমরা আজ দেখাবো। বর্তমানে যান্ত্রিকতা এবং ব্যস্ততায় ছেয়ে গেছে আমাদের পৃথিবী। দেখা যাচ্ছে ঢাকার বাহিরের শিশুরা কিছুটা খেলাধুলার সুযোগ পেলেও, মাঠের সুযোগ পেলেও ঢাকার অধিকাংশ শিশুরাই থাকে গৃহবন্দী। খেলার মাঠ নেই, হারিয়ে যাওয়ার ভয়ে তাদের বাসার বাইরে যেতে দেওয়া হয় না। স্কুলগুলো অধিকাংশ ক্ষেত্রে একটি ভবনের মধ্যেই সীমাবদ্ধ। এছাড়া প্রযুক্তিগত বিনোদন নিয়ে ব্যস্ত থাকায় শিশুদের দৈহিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রম বেশি হয়। মানসিক পরিশ্রমের পাশাপাশি শিশুকে দৈহিক পরিশ্রমের জন্য শিশুর এ ধরনের বিনোদন কিন্তু খুবই প্রয়োজন। আপনার ছোট্ট সোনামণিকে আপনি যদি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে যান, এখানে সে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ সম্পর্কে জানতে পাবে। বিভিন্ন ধরনের মাছ সম্পর্কে এবং তাদের পরিচয়, নাম, জানা না জানা অনেক ধরনের মাছ সম্পর্কেই শিশু অনেক কিছু শিখতে পারবে। আমার বিয়ের পর আমি যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। তখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্ভবত একদম নতুন নতুন তৈরি হয়েছে। তখন আমরা প্রচুর ছবি তুলেছিলাম এবং পুরোটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডই ঘুরে দেখেছি, কিন্তু সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আমার হাতেও ভালো মোবাইল ছিল না, বা আমার হাজব্যান্ডের সাথেও ভালো মোবাইল ছিল না। এবার যখন আমার মেয়েকে নিয়ে আমরা কক্সবাজার গেলাম, আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্পূর্ণ ভিডিও করে নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখলে আশা করি সবাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আনন্দ উপভোগ করতে পারবে। বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার জন্য যারা এখনও এখানে যেতে পারেননি তারা ভিডিওটি দেখে বেশ আনন্দ উপভোগ করবেন। এবং আপনি যখন আমাদের ভিডিও দেখার পর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনাসামনি দেখতে যাবেন, আশা করছি আপনার বেশ ভালো লাগবে। তে এটি ছোট শিশুদের জন্য বেশ আনন্দদায়ক এবং শিক্ষামূলক একটি বিনোদন স্থান। যদিও আমার মেয়ের মনে নেই, যেহেতু ও অনেক ছোট ছিল, কিন্তু বেশ আগ্রহের সাথে ও সবগুলো মাছ দেখছিল এবং তার নাম জানতে চাচ্ছিল। আমরাও অনেক ধরনের মাছের নাম যা আমরা কখনো আগে শুনিনি বা জানিনি সেগুলো এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে জানতে পেরেছি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি ঘুরে দেখতে যেহেতু প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু আপনি আমার মতে একবারও বোর হবেন না। পুরোটা ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখতে দেখতে আপনি অনেক কিছু জানবেন। এত সুন্দর সুন্দর মাছগুলো দেখেছি যে আমার নিজেরই অনেক ভালো লেগেছে। আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়ি, মা, আমি, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে গিয়েছিলাম। আমার বোন এর আগে আমাদের সাথে যেহেতু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিল, তাই এবার সে আর আমাদের সাথে যায়নি। আমার আব্বু আম্মু একটু টায়ার্ড ছিল দেখে এখানে আর যায়নি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরার সময় আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আসলেই সমুদ্রের নিচে কোথাও চলে এসেছি, এবং আমার চোখের সামনেই আমি অসম্ভব সুন্দর আল্লাহর সৃষ্টিগুলোকে দেখছি। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে এত ধরনের মাছ আছে এটা আমার জানাই ছিল না। আমি অনেক নতুন মাছকে একদম নতুনভাবেই জেনেছি। 2018 সালে আমি যখন প্রথমবারের মতো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে যাই, তখন আমি ওখানে মজা করেই বলেছিলাম যে এরপরে আর কখনো এখানে আসব না। কিন্তু দেখা গেল 2022 সালে আমরা যখন আবার কক্সবাজার গেলাম, আমি আবারও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে গেলাম এবং আমার কাছে আবারও ভালো লেগেছে। আমার মেয়ের জন্য ভালো লেগেছে। আমাদের ছোট বাচ্চাদেরকে আমাদের এই ধরনের জায়গাগুলোতে নিয়ে যেতে পারলে কিন্তু খুব ভালো হয়। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেরকম কক্সবাজারে রয়েছে, এরকম সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষামূলক জায়গা ঢাকাতেও যদি অনেকগুলো তৈরি হতো তাহলে বেশ ভালো হতো। এত দীর্ঘ সময় ধরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্পূর্ণ ভিডিও করাটা কিন্তু বেশ কষ্টকর। এই কষ্টের কাজটা আমার হাজবেন্ড বেশ সুন্দরভাবেই করেছে। এখন যখন আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি, আমি নিজেই দেখছি যে কতটা কষ্ট হয়েছে পুরোটা ভিডিও করতে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উপরতলায় কিন্তু বাচ্চাদের
খেলা এবং বিভিন্ন ধরনের এর উপহার সামগ্রী কেনা এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনি চাইলেই রেস্টুরেন্টে বসে বেশ খানিকটা সময় কাটাতে পারেন। বাচ্চাদের যে কিডস জোনটি রয়েছে সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, এবং আপনি যদি চান আপনার আপনজনদের জন্য কিছু কেনাকাটাও এখান থেকে করে নিতে পারেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি সম্পূর্ণ ঘুরে দেখতে আমাদের কোনো ধরনের কষ্ট হয়নি বা কোনো ধরনের সমস্যা ফেস করিনি। আমরা যখন সম্পূর্ণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখছিলাম তখন কিছু অ্যাকোরিয়াম বক্স খালি ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো অ্যাকোরিয়ামের মাছটা মারা গেছে, নয়তো এখানে নতুন মাছ নিয়ে আসার কোনো সম্ভাবনা ছিল, এজন্যে ওনারা খালি রেখেছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢোকার সাথে সাথেই আপনার মনে হবে আপনি যেন মাছের রাজ্যে ঢুকে গেছেন। মাছ, মাছ এবং মাছ, মাছের সমারোহ এখানে। আমার বাবার শৈশব কেটেছে গ্রামে, এজন্য আমার আব্বু বিভিন্ন ধরনের মাছ চিনে। আব্বু আমাদেরকে অনেক সময় এমন ধরনের মাছের নাম বলতো যেই মাছগুলোর নাম আমাদের সম্পূর্ণ অজানা ছিল। এমন ধরনের মাছ আমরা কখনো দেখিনি বা কখনো জানাই ছিল না যে এই ধরনের মাছ আছে। তো এই মাছগুলো আমরা এখানে দেখতে পেরেছি। পুকুরের মাছ এক ধরনের, নদীর মাছ এক ধরনের, সমুদ্রের মাছ এক ধরনের, বিভিন্ন জায়গায় মাছ বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের মাছের আচার আচরণও বিভিন্ন ধরনের। আমার মতে ছোট শিশুদের আমরা মোবাইল ডিভাইস এবং টিভির সামনে না রেখে এ ধরনের জায়গায় ঘুরতে বেড়াতে নিয়ে যেতে পারি। ছোট শিশুদের জানার আগ্রহ অনেক বেশি থাকে, পৃথিবীর সব কিছুই তাদের কাছে নতুন লাগে, সব কিছুই যেন তাদের চোখে একদম নতুনভাবে উপস্থিত হয়। তাই তাদের এই জানার আগ্রহ কখনো তাদেরকে মানা করা উচিত না, ছোট শিশুদের জানার আগ্রহকে আগ্রহ সহকারে উত্তর দেওয়া উচিত। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মতো এরকম সুন্দর সুন্দর জায়গায় আমরা আমাদের ছোট শিশুদের যদি নিয়ে যাই, ওদের মোবাইল ডিভাইস বা টেলিভিশন থেকে মনোযোগটা তখন কমার জন্য এই বিষয়টা বেশ কার্যকরী আমার কাছে মনে হয়। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে ঘুরতে আমরা কক্সবাজারের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদেরকে জানাই। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর, তার চাইতে সুন্দর ও রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে এই সৈকতে যাওয়ার পথটি। একসাথে বিস্তীর্ণ সমুদ্রের বালুকা বেলা আর একপাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ, এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলো অথচ এই পথ ধরে ছুটলো না, তার পুরো ভ্রমণটাই আসলে মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। হিমছড়ি থেকে আরো 5 কিলোমিটার গেলেই ইনানি বীচ বা ইনানি সমুদ্র সৈকত। ইনানি বীচে প্রবাল পাথরের ছড়াছড়ি, অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানি। জোয়ারের সময় এলে পাথরের দেখা পাওয়া যায় না, ভাটার সময় কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এই পাথর। প্রবাল পাথরে লেগে থাকা ধারালো শামুক ঝিনুক, তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক। ইনানি সৈকতের প্রধান আকর্ষণ প্রবাল পাথর, প্রায় প্রতিটা পাথরই নানা আকার এবং ধরনের। সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি সুন্দর দ্বীপ।
এই দ্বীপটির আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে সোনাদিয়া দ্বীপটি অবস্থিত। একটি খাল দ্বারা এটি মহেশখালী দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তিন দিকে সমুদ্র সৈকত, সাগরলতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া নিশিন্দার ঝোপ, ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন এবং বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। কক্সবাজারের বিপরীতে উপকূলীয় ছোট একটি দ্বীপ সোনাদিয়া, এটি পরিযারি পাখিদের স্বর্গ। মনোরম এই দ্বীপের পশ্চিমাংশে বালুকাময় ও ঝিনুকের জন্য বিখ্যাত। কক্সবাজার থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মহেশখালী উপজেলায় এর অবস্থান। বৌদ্ধ কৃষ্টির জন্য বিখ্যাত কক্সবাজারের রামু থানা। কক্সবাজার থেকে ঢাকার পথে আসতে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রসিদ্ধ দর্শনীয় স্থান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। এখানে রয়েছে বৌদ্ধ মন্দির, প্যাগোডা, ধাতু ও ব্রোঞ্জের তৈরি বৌদ্ধ মূর্তি, ছোট বড় 13টি বৌদ্ধ মূর্তি নিয়ে লাল সিং এবং পাশে সাদা সিং নামে বৌদ্ধ বিহার। আরও আছে 13 ফুট উঁচু ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। এছাড়া রাবার বাগান, স্থানীয় রাখাইন ও বড়োয়া সম্প্রদায়ের জীবনযাত্রা খুব কাছাকাছি দেখার সুযোগ রয়েছে এই এলাকায়। কক্সবাজার শহর থেকে মাত্র 12 কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত। মহেশখালীতে রয়েছে হিন্দুদের তীর্থস্থান বিখ্যাত আদিনাথ মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। প্রায় 600 বছরের পুরানো এই প্রাচীন সভ্যতা থেকে যে কেউ মুগ্ধ হবেন। নেপালের রাজদরবারের বদান্যতায় ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় এটি নতুন রূপ ধারণ করেছে। আদিনাথ মন্দির সমুদ্র স্তর থেকে 85.3 মিটার উঁচু মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার স্বাধীন গোখরখাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রাম আদিনাথ মন্দিরের অবস্থান। এটি মূলত মহাদেব এর মন্দির। জনশ্রুতি আছে এখানে এক কৃষক এই দ্বীপের একটি বনের ভেতর মহেশ এর মূর্তি পান। এরপর এই দেবতার নামে একটি মন্দির তৈরি করে সেখানে এই বিগ্রহটি স্থাপন করেন। পরে ওই দেবতার নামের সাথে খালি শব্দ যুক্ত হয়ে এই স্থানটি মহেশখালী নামে পরিচিতি লাভ করে। ডুলাহাজরা সাফারি পার্ক কক্সবাজার জেলা সদর থেকে 48 কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে 10 কিলোমিটার দক্ষিণে কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজরা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে 1999 খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এই সাফারি পার্কটি 900 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ডুলাহাজারা সাফারি পার্ককে কেউ সাফারি পার্ক বলতে রাজি নন, কারণ এখানে প্রাকৃতিক অবকাঠামোর বদলে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো গড়ে তোলা হয়েছে বেশি। 8টি ব্লকে ভাগ করে গড়ে তোলা এই পার্ক মুক্ত পরিবেশে হাঁটাচলা করা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অনায়াসে বেড়ানো যায়। কলাতলি বিচ কক্সবাজার একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটা কক্সবাজারের মধ্যে অবস্থিত। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন, আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কলাতলি বিচে নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে, বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যিই রোমাঞ্চকর সকল বয়সী মানুষদের জন্য। সকাল এবং সন্ধ্যাতে এখানে উপভোগের জন্য রয়েছে নানা ধরনের শুকনো মাছ এবং খাবার। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের। এটা এত অদ্ভুত সুন্দর, আমার কাছে আসলে এখানে ঢোকার পর মনে হয় যে আমি যেন সমুদ্রের নিচেই চলে গিয়েছি এবং অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো কোনো সমস্যা ছাড়াই দেখছি। মাত্র এই জায়গাটা দেখার জন্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমার বারবার যেতে ইচ্ছা করে। এই জায়গাটা আমার এত পছন্দের, আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এই জায়গাটাই সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছিল। 2018 সালে যখন গিয়েছিলাম এই জায়গাটায় খুব সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম এবং এই জায়গাটার কিছু অংশ ভিডিও করে নিয়ে এসেছিলাম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে সম্পূর্ণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডই অনেক সুন্দর, কিন্তু এই জায়গাটা এত অদ্ভুত সুন্দর যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না।
সম্পূর্ণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড খুব এনজয় করলো আমার মেয়ে নোরা। এখানে এসে মনে হয় এনজয়টা আরও বেশি করেছে। এই জায়গাটা ওরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আমি প্রত্যেকটা মাছ দেখছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল একদম আমার উপর দিয়ে আসছে বা আমার চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে। অনুভূতিটা খুবই সুন্দর ছিল। এ ধরনের দৃশ্যগুলো দেখতে বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা বেশ ভালো অনুভব করে আমার মতে। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছিলাম কক্সবাজারে কিছু দর্শনীয় স্থান নিয়ে। কক্সবাজারে কিন্তু আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো সম্পর্কে এখন আমরা আপনাদেরকে আবার বিস্তারিত জানাবো। বাংলাদেশের সমুদ্র সৈকত বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে কক্সবাজারের কলাতলিতে অবস্থিত কক্সবাজার পুরাতন সি বিচ, যা লাবণী পয়েন্ট বা পুরাতন সি বিচ নামেও পরিচিত। সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যান কক্সবাজার এই সি বিচে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে করে কলাতলি সি বিচ রোডে নেমে রিক্সা অথবা পায়ে হাঁটা পথে যেতে পারবেন এই বিচ দুটিতে। কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মায়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কেট। কলাতলি বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটা কক্সবাজারের মধ্যেই অবস্থিত। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন, আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কলাতলি বিচে নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যিই রোমাঞ্চকর সকল বয়সী মানুষের জন্য। সকাল এবং সন্ধ্যাতে এখানে উপভোগের জন্য নানা ধরনের শুকনো মাছ এবং খাবার রয়েছে। এছাড়া আপনি বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন ধরনের মাছ বারবিকিউ করতেও এখানে দেখবেন। এখানে মাছের বারবিকিউগুলো খেতে কিন্তু খারাপ লাগে না। টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। কক্সবাজার জেলা সদর থেকে এর দূরত্ব 86 কিলোমিটার। টেকনাফ উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে নাফ নদী। এই নাফ নদের থেকেই এই অঞ্চলটির নামকরণ হয়েছে। টেকনাফ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে শাহপরীর দ্বীপ, সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ সমুদ্র সৈকত, পৌরসভার কাছাকাছি থানা প্রাঙ্গণে মাথিনের কূপ, বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটি ঘাট, টেকনাফ নেচার গেম রিজার্ভ, শিলখালি চড়িহরিত গর্জন গাছ বাগান, মারিশ বনিয়া সৈকত, কুদুম গুহা অন্যতম। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার এর উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। প্রচলিত আছে অনেক অনেক বছর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নিচে থাকা এই বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে, যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের মাঝখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিন দ্বীপের নাম হয়ে যায় দারুচিনি দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে শাহপরীর দ্বীপ অবস্থিত। এটি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব 15 কিলোমিটার। প্রায় 40,000 জনসংখ্যার এই দ্বীপে মানুষের কাজ হচ্ছে মাছ ধরা ও লবণ চাষ করা। এই দ্বীপে হাটবাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি সবই আছে। প্রচলিত আছে বর্তমানে মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকলেও অতীতে এটি ছিল একটি দ্বীপ। শাহপরীর দ্বীপে লাইফগার্ড না থাকায় সাগরের জোয়ার ভাটা নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। এই সাগরে নামতে হলে নিজ উদ্যোগে জোয়ার ভাটার সময় জেনে নিতে হবে। অবশ্যই ভাটার সময় সাগরে নামা থেকে বিরত থাকতে হবে। শাহপরীর দ্বীপে 3টি সমুদ্র সৈকত রয়েছে। এই দ্বীপটি থেকে মায়ানমারের মংগু প্রদেশ দেখা যায়। আমি দেখাইনি আসি, তারপর ভিডিও করে আসি।
শাহপরীর দ্বীপে আরো দেখা যায় আরকান পাহাড় ও সেন্ট মার্টিন দ্বীপ। এখানে জেলেদের সাগরের সাথে যুদ্ধ করে টিকে থাকার জীবন আপনাকে প্রেরণা যোগাবে। লবণ চাষের বিস্তীর্ণ জমি দেখতে পাবেন। এছাড়া শাহপরীর দ্বীপে যাওয়ার পথে দেখে যেতে পারেন রোহিঙ্গা বস্তি, আদিবাসী পাড়া, পাহাড়ি গুহা ও মাথিনের কূপ। চাইলে ট্রেলারে কিংবা বোটে চড়ে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। এছাড়া চাইলে শাহপরীর দ্বীপে তাঁবু কাটিয়ে ক্যাম্পিং করে ফেলতে পারেন। শাহপরীর দ্বীপে বিডিআর ও চৌকি ও ওয়াচ টাওয়ার রয়েছে। কক্সবাজার জেলা শহর থেকে 18 কিলোমিটার দূরে রামু জেলায় পাহাড় ও সমতলের সমন্বয়ে ঐতিহ্যবাহী রামু রাবার বাগান গড়ে তোলা হয়েছে। 1960 থেকে 1961 সালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় অনাবাদি জমি গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষাবাদ শুরু করা হয়। ছোট বড় অসংখ্য পাহাড় টিলা ও সমতল বিস্তৃত পাহাড়ের মাঝে 2,682 একর জায়গা জুড়ে বিস্তৃত রামু রাবার বাগানের চারপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের হাতছানি। বর্তমানে এই বাগানটি দেশের একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে পরিচিত। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটক রাবার বাগান ও রাবার উৎপাদনের প্রক্রিয়া দেখতে রামু বাগানে ঘুরতে আসেন। রামু রাবার বাগানের খোলামেলা পরিবেশ পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রামু রাবার বাগানে যেতে হলে প্রথমে কক্সবাজার আসতে হবে। নিভৃতে নিসর্গ পার্ক, একসাথে নীল জলরাশি, সবুজ পাহাড় আর সাদা মেঘমালার মিলন মেলায় নিজেকে উৎসর্গ করতে চাইলে ঘুরে আসতে পারেন কক্সবাজারের অচেনা দার্জিলিংয়ে। নিভৃতে নিসর্গ পার্ক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সুরাজপুর মানিকনগর ইউনিয়নে মাতামুহুরী নদীর কোল ঘেঁষে অবস্থিত। কক্সবাজার থেকে এই পার্কের দূরত্ব 55 কিলোমিটার এবং চকরিয়া থেকে 12 কিলোমিটার। এর দক্ষিণে পার্বত্য বান্দরবানের লামা উপজেলা। দুই পাশে পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে মাতামুহুরী নদী। পাহাড় ও নদীর অপরূপ সান্নিধ্যে এখানে নদীতে নৌকা ভ্রমণে পাহাড় নদীর মিতালি দেখার সাথে সাথে দেখা যায় বিভিন্ন বন্য প্রাণী, পাহাড় ঝেয়ে পড়া ঝর্ণা, নানা পাখির কলরব মন পুলকিত করবে। নিভৃতে নিসর্গ পার্কে নীল জলরাশি দিয়ে যেতে যেতে দেখা মিলবে একাধিক সুউচ্চ সাদা পাথরের পাহাড়ের। সবুজ পাহাড় ঘেরা দৃষ্টিনন্দন এই জায়গাটি এতদিন পর্যটকের দৃষ্টিসীমার বাইরে ছিল। অচেনা এই পর্যটন স্পটের নামকরণ জেলা প্রশাসকের দেওয়া নিভৃতে নিসর্গ পার্ক হয়েছে মাত্র কয়েকদিন আগে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত নদী ভ্রমণ সবার জন্য উন্মুক্ত। এখানে পার্কটি নতুন হওয়ায় এখনও তেমন গোছানো পর্যটন বান্ধব পরিবেশ তৈরি হয়নি, তবে পর্যটনের উন্নয়নের কাজ চলছে। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করে এই পার্কে। কক্সবাজার থেকে যেতে চাইলে চকরিয়া বাস স্ট্যান্ড হয়ে উপরের পথে যেতে পারবেন, অথবা কক্সবাজার থেকে চকরিয়া যাওয়ার পথে ফাঁসিয়াখালি স্টেশন থেকে বান্দরবানের লামা সড়ক ধরে ইয়াং বাজারে, ইয়াং বাজার থেকে অটোরিকশা অথবা ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে 2.5 কিলোমিটার গেলেই নিভৃতে নিসর্গ। কক্সবাজার থেকে প্রাইভেট কারেও যাতায়াত করা যায়। এছাড়া চাইলে আগে এই পার্কটি ঘুরে তারপরও কক্সবাজার যাওয়া যায়। শামলাপুর সমুদ্র সৈকত দেখতে হলে টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নে যেতে হবে। সবুজ ঝাউবন, মাছ ধরার নৌকা, জেলেদের ব্যস্ততা ছাড়া এখানে তেমন মানুষজনের দেখা মেলে না। আর এই নির্জনতাই ভ্রমণপ্রিয় মানুষকে শামলাপুর সমুদ্র সৈকতের প্রতি আগ্রহী করে তুলেছে। দৃষ্টিনন্দন এই সমুদ্র সৈকতটি বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত।
মাছটা এত অদ্ভুত সুন্দর ছিল, আমার কাছে ওখানে সবগুলো মাছের মধ্যে এই মাছটা খুবই ভালো লেগেছিল। আমার হাজবেন্ডও এই মাছটার ভিডিওটা বেশ খানিকটা সময় ধরে করেছে। আমি এমন অদ্ভুত সুন্দর মাছ আর কখনো দেখিনি আগে, মানে মাছটা টোটালি অন্যরকম, মাছদের মতো অন্য মাছদের মতো লাগছিল না। আমরা আবার শামলাপুর সমুদ্র সৈকত সম্পর্কে আমাদের জানাটা শুরু করি। কক্সবাজার, ইনানি কিংবা সেন্ট মার্টিনের মতো জনমানুষপূর্ণ না হলেও নীল জলরাশি, সূর্যাস্ত, জেলেদের মাছ ধরার কর্মতৎপরতা, স্থানীয় শিশু ও মানুষের বৈচিত্র্যময় জীবন আপনাকে নাগরিক জীবনের অস্থিরতা থেকে ভুলিয়ে রাখবে। ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার এসে মেরিন ড্রাইভ সড়ক পথে প্রায় 2 ঘন্টা দূরত্বে নয়নাভিরাম শামলাপুর সমুদ্র সৈকত বা বাহারছড়া সমুদ্র সৈকতের অবস্থান। টেকনাফ থেকে 20 কিলোমিটার দূরে শামলাপুর সমুদ্র সৈকত অবস্থিত। টেকনাফের হোয়াংকং রোড থেকে শামলাপুর যেতে যাত্রাপথে প্রতিটি মুহূর্তই উপভোগ্য। টেকনাফের বাসে টেকনাফ সড়কের হোয়াংকং রোড ধরে এ ধমধমিয়া হয়ে সিএনজি বা ব্যাটারি অটোরিকশা দিয়ে শামলাপুর সমুদ্র সৈকত যাওয়া যায়। কুতুবদিয়া কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। নানারকম বৈচিত্র্য পরিপূর্ণ এই দ্বীপটির আয়তন প্রায় 216 বর্গ কিলোমিটার। এই দ্বীপে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, লবণ চাষ, বাতিঘর ও কুতুব আউলিয়ার মাজার। মাগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপে যাওয়ার সময় কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে হয়। শীতকাল ছাড়া বছরের অন্যান্য সময় এটি বেশ উত্তাল থাকে। কুতুবদিয়া আউলিয়ার দরবার শরীফ দেখতে আপনাকে যেতে হবে দ্বীপের ধুরুং এলাকায়। এই দরবারের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল মালেক আল কুতুবি 1911 সালে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেছেন 2000 সালের 11ই ফেব্রুয়ারি। প্রতি বছর 7 ফাল্গুন শাহ আব্দুল মালেক আল কুতুবির মৃত্যুবার্ষিকীতে হাজার হাজার ভক্তের আগমন ঘটে। বহু বছর আগে সমুদ্রে চলাচলকারী জাহাজকে পথ দেখাতে কুতুব দিয়ে একটি বাতিঘর নির্মাণ করা হয়েছিল। ভাটার সময় সেই বাতিঘরের ধ্বংসাবশেষ দেখা যায়। সমুদ্র সৈকত ধরে উত্তর দিকে গেলে বর্তমানে নির্মিত নতুন বাতিঘর দেখতে পাবেন। কুতুবদিয়ায় রয়েছে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। নির্জন এই সৈকতে পর্যটকদের আনাগোনা খুব কম, তবে এখানে জেলেদের কর্মব্যস্ততা চোখে পড়ে। সৈকতের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর গাংচিল ঘুরে বেড়ায়। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য আদর্শ জায়গা হচ্ছে কুতুবদিয়া সমুদ্র সৈকত। কুতুবদিয়া সমুদ্র সৈকতের দক্ষিণে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এখানে প্রায় 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। শীতকালে কুতুবদিয়ায় লবণ চাষ করা হয়। প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন দেখতে হলে চলে আসতে হবে কুতুবদিয়ায়। ভিউয়ার্স, আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ফিশগুলো দেখা কিন্তু শেষ হয়ে গেল। আমরা এক্সিটের এখানে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভিডিও শুরু দিকে আপনাদেরকে যেই রেস্টুরেন্ট এবং কেনাকাটার জায়গা এবং বাচ্চাদের যে কিডস জোনের কথা বলেছিলাম, আমরা ওখানে চলে এসেছি। এই জায়গাটাও অসম্ভব সুন্দর, আপনাদের ভালো লাগবে। আমরা যতদূর সম্ভব পুরাটা রেডিয়েন্ট ফিশ কভার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Thank you.
আমাদের চ্যানেল নোরা ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি আনিকা তাসনিম আজ তাহলে বিদায় নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।